পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ দখলে রাখা সাগর বা মহাসাগরের অতলে কী লুকিয়ে আছে তার খুব বেশি মানুষের পক্ষে জানা সম্ভব হয়নি। প্রতি বছর সমুদ্রতলের অভিযানে নতুন নতুন অনেক কিছুই বেরিয়ে আসছে। পানির নিচে লুকিয়ে থাকা এমন চমকপ্রদ ও রহস্যময় পাঁচটি আবিষ্কার নিয়ে থাকছে এবারের পর্ব। সম্ভাব্য ভিনগ্রহের যান। ২০১১ সালের জুন মাসে ওশান এক্স নামে একটি সুইডিশ ডাইভিং দলের সদস্যরা উত্তর বাল্টিক সাগরে ডাইভিংয়ে ব্যস্ত ছিল। এ সময় সাগরের তলদেশে একটি অদ্ভুত গোলাকার বস্তু ডাইভারদের নজরে আসে। এটি ব্যাস ছিল অন্তত 200 ফুট আর একটি পিলারের গায়ে বস্তুটি হেলান দেয়াছিল। এই বৃত্তাকার বস্তুটি দেখে সায়েন্স ফিকশন মুভির ভিনগ্রহবাসীদের যানের কথা মনে হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এটি ছিল নিরেট পাথরের। অনেকের মতে এটি প্রাচীন কোনো সভ্যতার অবশিষ্ট নিদর্শন, আবার অনেকে মনে করেন এটি ভিনগ্রহের প্রাণীদের বিধ্বস্ত কোনো যান। পানির তলের স্টোনহেঞ্জ। যুক্তরাজ্যে অবস্থিত স্টোনহেঞ্জ প্রাচীন সভ্যতার একটি অনন্য নিদর্শন। তবে লেক মিশিগানের পানির নিচে অবস্থিত এই স্টোনহেঞ্জ দেখে মনে হতে পারে পানির নিচের বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছিল এটি। পানির নিচে 40 ফুট এলাকা জুড়ে ছড়িয়ে আছে স্টোনহেঞ্জ। প্রাচীন বিলুপ্ত প্রাণীর ছবিও খোদাই করা আছে পাথরের গায়ে। ধারণা করা হয় প্রাচীনকালে যখন এই এলাকা শুকনো ছিল সে সময় ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য পাথরগুলো এভাবে রাখা হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপা। আয়ারল্যান্ড থেকে 300 মাইল দক্ষিণ পশ্চিমে এবং পানির 4.7 কিলোমিটার নিচে 48 টন রূপার বাড়ির সন্ধান পাওয়া যায়, যেগুলো 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ভাগ্যক্রমে একটি টর্পেডো জাহাজে আঘাত করলে রূপার বার ভর্তি বাক্সগুলো সমুদ্রের গভীর তলদেশে তলিয়ে যায়। সমুদ্রের তলদেশে রয়ে যাওয়া রূপার বারগুলো শনাক্ত করে উদ্ধারের জন্য ওডিসি মেরিন এক্সপ্লোরেশন নামে একটি কোম্পানিকে নিয়োগ দেয় ব্রিটিশ সরকার। উদ্ধারকৃত রূপার বারগুলোর বাজার মূল্য ছিল $38 মিলিয়ন। থোনিস। প্রাচীন মিশরীয়দের কাছে থোনিস আর গ্রিক পুরাণে হেরাক্লিয়ন নামে পরিচিত এই পানির নিচের শহরটি 1200 বছর ধরে বালু এবং কাদার নিচে ঢাকা পড়েছিল। ভূমধ্য সাগরের মাত্র 30 ফুট পানির নিচেই আবিষ্কার করা হয়েছে প্রাচীন শহরটি। 2000 সালে মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে এই শহরটি আবিষ্কার করেন এক ফরাসি ডুবুরি। ইউরোপীয় আন্ডারওয়াটার আর্কিওলজির একটি দলের সহযোগিতায় তিনি এই শহরটি খুঁজে পান। ধারণা করা হয় পুরো শহরটি তৈরি হয়েছিল পিলারের উপর। পরে পিলারগুলো নষ্ট হয়ে গেলে শহরটি পানির নিচে তলিয়ে যায়। এই শহর থেকে নানা ধরনের দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করতে সক্ষম হন তারা, যেগুলোর বেশিরভাগই বেশ ভালো অবস্থায় ছিল। ট্রেনের কবর। ১৯৮৫ সালে নিউ জার্সির উপকূলে পানির 90 ফুট নিচে 1850-এর দিকে নির্মিত দুটি ট্রেনের লোকোমোটিভ আবিষ্কার করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই এলাকায় কোনো কালের রেললাইন বা রেল চলাচলের ব্যবস্থা ছিল না। মনে করা হয় ওই লোকোমোটিভ দুটি জাহাজে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে লোকোমোটিভ দুটি পানিতে পড়ে যেতে পারে, অথবা কোনো কারণে লোকোমোটিভ দুটিকে ওই এলাকায় ফেলে দেওয়া হতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।